হ্যালো এভরিওয়ান, আই এম তনুশ্রী অ্যান্ড ইউ আর ওয়াচিং স্টেপিটস। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে আমি দাদা বৌদিতে গিয়েছিলাম। থামনেন, দেখেন, শুনছি যে কলকাতা নাকি বেস্ট বিরিয়ানি দাদা বৌদি, দাদা বৌদি। সো ইয়া, আই ওয়েন্ট অ্যান্ড অনেস্ট রিভিউ দেব। ও, আর একটা কথা, ইট ওয়াজ ভেরি ফার্স্ট ভিডিও, না ফার্স্ট নয় সরি, সেকেন্ড ভিডিও মানে বানিয়েছিলাম, তো আই ওয়াজ কোয়াইট শাই, মানে বাইরে খেতে খেতে এভাবে কথা বলবো, হোয়াট এভার, বাট আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। সো লেটস চেক ইট। গিয়েছি দাদা বৌদি, এবার রাস্তা পেরোনোই বাকি। আমি একটু কোন দিকে বসবো, ওই ওই কোনটায় চল। বন্ধুগণ, মেনু কার্ডটা দেখে নাও, তোমরা এখানে এলে কতটা ঠিক টাকা আনবে সেটা দেখে নাও। ওকে, গরিব আদমি আছি ভাই, চিকেন বিরিয়ানি খাবো, মাটন খাওয়ার পয়সা নেই, চিকেন বিরিয়ানি নেব। তুই চিকেন বিরিয়ানি তো? ওকে, তো অর্ডারটা দেবো এবারে। জল আমি বাড়ি থেকে এনেছি, তাহলে এই বোতলটা কাঢ়। একটা বোতল দিচ্ছে জলে, কিন্তু জলটা আমি বাড়ি থেকেই আনি সবসময়। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো অর্ডার তো দিয়ে দিলাম, কিন্তু চিকেন বিরিয়ানি এখনো হচ্ছে, তা হয়ে গেলে আমি গরম গরম খাবো। ও হ্যাঁ, আমি চুলটা খুলেছি, তবে ঢং করার জন্য নয়, আমার চুলটা খুব ভিজে তাই আমি খুলেছি চুলটা। এখানে একটা কাগজের প্লেট দিয়েছে, এটা পুরোপুরি ফেলে দেওয়া যায়। এটা খুব ভালো একটা হাইজিন মেনটেন ওরা করছে, রিইউজ করা যাবে না। আর আমি ঠিক করেছি, আমি চামচেই খাবো, যতই হাতে স্যানিটাইজার নেই। আর চিকেন খাওয়ার জন্য কাটা চামচ। যতক্ষণ না খাবার আসে ততক্ষণ একটু খেলাধুলো করা যায়, কি বলিস? আমি একটু নিজে নিয়ে খেতে পছন্দ করি, বিশাল বড় একটা চিকেনের পিস আর আলুটাও। খাওয়া স্টার্ট করছি আমি। চিকেন দারুন দারুন দারুন। আমি একটু আলুটা মেখে রাইসটা পছন্দ করে খেতে, তো অসাধারণ দারুন। আর যেখানে আরেকটা জিনিস, পুদিনার চাটনি থাকে, তো চাটনি উইথ স্যালাড। কী রে ভাই, ফেলে দেবে না কি রে? ওরে ওরে, চিকেনের মধ্যে যে ফ্লেভারটা অসাধারণ অসাধারণ, খুবই সফট আর খুব সুন্দর মশলাগুলো ভেতরে গিয়েছে।
কেশরের একটা খুব সুন্দর ফ্লেভার আছে এর মধ্যে। তোমরা এখানে অবশ্যই আসবে, দারুণ খেতে, এসে ট্রাই করবে। একজন শুধু শুনেছি যে দাদা বৌদি, আজ নিজে আমি খেলাম, ব্যাপারটা বুঝতে পারছি যে কেন সবাই দাদা বৌদি। চালটা খুবই সুন্দর, একদম ঝরঝরে, আর খুব যে সেই চিটচিটে তেল সেটাও নেই, বেশ সুন্দর আছে। আমার এই চিটচিটে যে ঘি বা তেল যাই থাকে সেটা অতটা পছন্দ হয় না, বাট এখানে রাইসটা খুবই সুন্দর। বিরিয়ানি ইজ সামথিং আমি যেখানেই যাই ট্রাই করি, কিন্তু কলকাতা থেকে সোদপুরটা বেশ কিছুটা দূরে, তাই এই দিকটা আসা হয় না একদম। আজকে ভাবলাম ওটা কেন ছাড়ব, এত জায়গা যাচ্ছি, তবে এমন কিছুই সময় লাগলো না। ধর্মতলা থেকেও আপনি যদি বাসে করেও আসেন তাহলেও ওই একই রকম সময় লাগবে, মানে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, আর হাওড়া থেকে এলেও এরকমই সময় লাগবে। এদের বিরিয়ানিটা যেটা হচ্ছে কেশর, বেশ আমি কয়েকজন কেশর পেলাম, যেটা চট করে কোনো বিরিয়ানিতে আমি দেখিনি, তো কেশরের জন্য ফ্লেভারটা কিন্তু সত্যিই বেশ সুন্দর লাগছে। আচ্ছা, আমার বোনও খাচ্ছে, তো তোর কেমন লাগছে? দারুণ দারুণ, কোনো কথা না, আলুটা তো ভীষণ টেস্টি, আর চিকেনটাও সব কিছুই একদম পারফেক্ট। ওকে, আমার পুরোটা শেষ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। পেট ভারী হয়ে গেছে, চল বেরো। আচ্ছা, তো আমরা দাদা বৌদি থেকে বেরিয়ে পড়েছি। বিরিয়ানি খুব ভালো, খুবই ভালো, মানে বিরিয়ানির যে কোয়ালিটি বা ফ্লেভার, কিন্তু আমি এটাকে বেস্ট কলকাতার বিরিয়ানি সেটা বলতে পারবো না, কারণ নানা জায়গাতেই ভালো বানায় খুবই। তো বন্ধুগণ, বাস হাত ছাড়া করতে পারিনি, তাই আমি বাসে উঠে পড়েছি, বাকি কথা বাড়ি গিয়ে হবে। ওকে, ওকে, তাহলে দেখে নিলে দাদা বৌদির বিরিয়ানি আমার কেমন লেগেছে। আছে তখন বাস এসে গিয়েছিলো, তাই আমি উঠে পড়েছি, নাহলে বাস পেতে, গরিব মানুষ আছি ভাই, বাস পেতে নাহলে আবার অনেক টাইম লেগে যেত। তো যেটা বলছিলাম, হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো কলকাতার মধ্যে, বাট নট বেস্ট ইন কলকাতা। আর এটা কলকাতার থেকে যদিও অনেক দূর, কলকাতার মধ্যে যে দোকানে বিরিয়ানি আমার বেস্ট লাগে, আর সত্যিই আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই সেটা পছন্দ হবে, তো সেই দোকানে আমি যাব, তার ভিডিও বানাবো, কিন্তু এখন না, পরে, গরিব আদমি আছি ভাই। ওকে, পেছন দিকে তো ফোকাস করতে হবে না, ঠিক আছে, আমাকে দেখলেই হবে। ওকে, তো পুজোতে সবাই খুব আনন্দ করে, কিন্তু বাড়িতে থাকার বেশি চেষ্টা করো, কারণ বাইরে এত ভিড়, বাড়িও না বাবা, বাইরে প্রচণ্ড ভিড় হচ্ছে, এখনই এত ভিড় হচ্ছে, কি বলবো, জানি না কী হবে। তো নিউজ চ্যানেলে প্রচুর ঠাকুর দেখাচ্ছে, আমার মা বাবা বলেছে ওখানেই ঠাকুর দেখবে সারাদিন ধরে, আর বেরোবে না। তো তোমরাও চেষ্টা করো বাইরে বেশি যাতে না বেরো, বেরোলেও একটা দিন বেরো, বেশি দিন বেরিও না। ওকে, তো তোমরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, আর মাস্ক স্যানিটাইজার অবশ্যই সব সময় সাথে রাখবে। ইনস্টাতে আমাকে ফলো করো, কারণ আমি ওখানে আপডেট দিতেই থাকি, আরও অনেক কিছু গল্প টল্প করা যাবে। ইউটিউবে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নাও, প্রচুর মজার মজার ভিডিও আসবে, আর প্রচণ্ড ব্যস্ত আছি এখন। ওকে, টাটা।